স্কিন কেয়ারের প্রত্যেকটি প্রোডাক্টই স্কিন টাইপ টার্গেট করে বানানো হয়, সেটি হোক সিরাম, সেটি হোক ক্লিনজার, সেটি হোক টোনার, সেটি যে কোনো প্রোডাক্ট হইলে যে কোনো প্রোডাক্টই স্কিন টাইপ টার্গেট করে বানানো হয়। আর আমাদের স্কিন কেয়ারের যতগুলো প্রোডাক্ট আছে সব থেকে কন্ট্রোভার্সিয়াল হচ্ছে সিরাম। আপনি যদি হোয়াইটেনিংয়ের জন্য সিরাম ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার স্কিন টাইপ এবং হোয়াইটেনিং সিরাম ব্যবহার করতে হবে। আপনি যদি পোরের প্রবলেমের জন্য কিংবা আপনি যদি ব্ল্যাক হেডস হোয়াইটসের জন্য অথবা আপনি যদি একনি প্রবলেমের জন্য সিরাম ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট প্রবলেমের জন্য নির্দিষ্ট সিরামই ব্যবহার করতে হবে। প্রায় প্রত্যেকটি সিরামের গায়ে লেখা থাকে এটি অমুক স্কিন টাইপ অথবা এটির কাজ হচ্ছে এইটা। কিছু কিছু সিরামের গায়ে এগুলো লেখা থাকে না, কিছু কিছু সিরামের ইনগ্রিডিয়েন্ট দেখেই আমাদের বুঝতে হয় যে এটি আমার স্কিন টাইপের জন্য কিনা অথবা এটি এই সমস্যার জন্য কিনা। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট সিরাম সিলেক্ট করবেন সেই সম্পর্কে, এবং এই সিরামগুলো কখন ব্যবহার করলে স্কিনে বেটার রেজাল্ট পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি হোয়াইটেনিংয়ের জন্য সিরাম ব্যবহার করেন তাহলে কখন এই সিরামটা ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এই সম্পর্কে বিস্তারিত কথাবার্তা বলবো আজকের ভিডিওতে। সো ইটস মি রবি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। চলুন ভিডিও শুরু করা যাক। সিরাম নিয়ে বিস্তারিত কথাবার্তা বলার আগে আমাদের জানতে হবে আসলে সিরাম জিনিসটা কি। সিরাম হচ্ছে একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা মূলত ত্বকের কোষগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করে। সিরাম ত্বক পরিষ্কার করার পর এবং ময়শ্চারাইজার ব্যবহার করার পূর্বে ত্বকে ব্যবহার করতে হয়। সিরাম তৈরি হয় খুব ছোট ছোট মলিকিউলস দ্বারা যা ত্বকে নতুন নতুন উজ্জ্বল কোষের সৃষ্টি হয়। এটি স্কিন কেয়ারের বিভিন্ন বিষয় যেমন রিঙ্কেলস, বয়সের ছাপ এবং বিশেষত হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সিরামের সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটি আমাদের স্কিনে অনেক দ্রুত কাজ করে। আমরা যারা হোয়াইটেনিং নিয়ে চিন্তিত, প্রায় প্রত্যেকটা বাঙালি হোয়াইটেনিং নিয়ে চিন্তিত যে ভাইয়া এই তো এই প্রোডাক্টটা ব্যবহার করলে আমি ফর্সা হইতে পারবো কি না, বা আপু এই প্রোডাক্টটা ব্যবহার করলে আমার ত্বক উজ্জ্বল হবে কি না, এইসব প্রশ্ন যারা বিউটি ইনফ্লুয়েন্সার বা যারা বিউটি ব্লগার এদের কাছে প্রতিনিয়তই আসতে থাকে। তো সিরামের মূল ব্যাপারটাই হচ্ছে এটি আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে এবং ত্বকে একটি ন্যাচারাল গ্লো দিবে। সিরাম আরও বিভিন্ন ধরনের কাজ করে, যেমন সিরাম ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা যোগায়, দাগছোপ হালকা করে, ডার্ক সার্কেল দূর করে এবং ত্বককে সারিয়ে তোলার কাজ করে। এখন সিরামের সবথেকে কঠিন ব্যাপার হচ্ছে যে স্কিন টাইপ অনুযায়ী আমি কিভাবে সিরাম সিলেক্ট করব। মাথায় রাখতে হবে সিরাম মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অয়েল বেসড, একটি হচ্ছে ওয়াটার বেসড। সিরাম সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে এবং সিরামের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে এগুলোর দিকে আপনার খুব ভালোভাবে নজর দিতে হবে। স্কিন টাইপ অনুযায়ী সিরাম সিলেক্ট করা বেশ টাফ। খুব কম সংখ্যক সিরামই আছে যে সিরামগুলো সব স্কিন টাইপে ব্যবহার করা যায়। প্রায় প্রত্যেকটি সিরামই আলাদা আলাদা স্কিন টাইপের জন্য হয়ে থাকে। সিরাম কেনার ক্ষেত্রে আপনারা সবার আগে সিরাম হাতে নিয়ে সিরামের ইনগ্রিডিয়েন্টগুলো দেখবেন। যদি সিরামের ইনগ্রিডিয়েন্ট লিস্টে ভিটামিন ই, গ্লাইকোলিক অ্যাসিড এবং হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত হয় তবে মনে রাখতে হবে এই উপাদানগুলো আপনার স্কিনকে ময়শ্চারাইজড করে, ভেতর থেকে এক্সফোলিয়েট করে এবং স্কিনকে কোমল করে তোলে। এই উপাদানগুলো আসলে ড্রাই স্কিনের জন্য পারফেক্ট। যদি সিরাম ভিটামিন সি, জিঙ্ক, রেটিনল এবং স্যালিসিলিক অ্যাসিড যুক্ত হয় তবে এই উপাদানগুলো পোরের মুখ ভালোভাবে পরিষ্কার করে, মুখের ফোলা ভাব কমায় এবং তেল উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই উপাদানযুক্ত সিরাম অয়েলি এবং সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট। ডিহাইড্রেটেড এবং নিষ্প্রাণ ত্বকের জন্য বেছে নিন অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত সিরাম। গ্রিন টি এক্সট্রান্ট আছে এমন সিরাম ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে হয়ে উঠবে প্রাণবন্ত। ত্বকের কোঁচকানো ভাব কম করতে পেপটাইড সমৃদ্ধ সিরাম বাছা উচিত। এর ফলে কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদন বৃদ্ধি পায় এবং ত্বক হয়ে ওঠে টান টান। এখন আপনি যদি এই অনুযায়ী সিরাম সিলেক্ট করেন তাহলেই কিন্তু স্কিনে খুব ভালো কাজ দিবে না। আপনাকে স্কিনে খুব ভালো কাজ দেওয়ানোর জন্য আপনাকে একটি স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। আপনি যদি সিরামের পারফেক্ট কাজটি পেতে চান সেই ক্ষেত্রে আপনার প্রধানত সিরাম ব্যবহার করতে হবে রাতে, অথবা যদি আপনি দিনে ব্যবহার করেন সিরাম ব্যবহারের পর সূর্যের আলোতে না যাওয়াই ভালো। রাতে আপনি যদি সিরাম ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথমত স্কিন খুব ভালোভাবে ক্লিনজিং করতে হবে। ক্লিনজিংয়ের ক্ষেত্রে যদি আপনার স্কিন সেন্সিটিভ হয় কিংবা আপনার স্কিন ব্যালেন্স যদি নষ্ট থাকে সেই ক্ষেত্রে আপনি লো পিএইচ যুক্ত যে ক্লিনজারগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারেন। ক্লিনজিং নিয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও আপলোড দিব, যদি ভিডিওটি আপনি মিস করতে না চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটি।
সো আপনি প্রথমত লো পিএইচ ব্যালেন্স যেগুলো আছে ক্লিনজার সেগুলো দিয়ে ভালোভাবে মুখ ধোয়ার পর আপনি ব্যবহার করবেন টোনার। টোনার ব্যবহার করার কমপক্ষে 2 থেকে 3 মিনিট পর সিরাম ব্যবহার করবেন। টোনার ব্যবহার করার সাথে সাথেই সিরাম ব্যবহার করা যাবে না। এতে করে কি হয়, আপনি যখন টোনারটি ব্যবহার করছেন সেটি মুখে অ্যাবজর্ব করার সময় দিতে হবে। এটি কমপক্ষে 2 মিনিট থেকে 5 মিনিটের ভিতর এটি মুখ ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়, তারপর আপনি সিরামটি ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে সিরামের আপনি বেস্ট রেজাল্টই পাবেন। সিরাম ব্যবহার করার পর আপনি কোনো ক্রিম ব্যবহার করতে পারেন অথবা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, কিন্তু সিরাম ব্যবহার করার পর হোয়াইটেনিং যে ক্রিমগুলো আছে এগুলো অ্যাভয়েড করা উচিত। এটি নিয়ে আমার আরও একটি বিস্তারিত ভিডিও আসছে, সিরাম ভার্সেস হোয়াইটেনিং ক্রিম, খুব শীঘ্রই এটি আপলোড হয়ে যাবে আমার এই চ্যানেলে। সো আপনি যেদিন সিরাম ব্যবহার করবেন সেই দিন আপনি হোয়াইটেনিং ক্রিমগুলো অ্যাভয়েড করবেন। এইবার অনেকেই বলে সিরাম ব্যবহার করে কি ধুয়ে ফেলতে হবে বা সিরাম ব্যবহার করে কি আমার মুখ ধুয়ে ফেলা উচিত। উত্তর হচ্ছে না, সিরাম ব্যবহার করে আপনার মুখ ধুয়ে ফেলার দরকার নাই। কিছু কিছু সিরাম আছে যেগুলো খুব পাওয়ারফুল, খুব সম্ভবত এই টাইপের সিরাম আমাদের দেশে এখনও পাওয়া যায় না। হানিমুন টাইপের যে সিরাম আছে বা আরও কিছু কিছু সিরাম আছে যে সিরামগুলো খুবই হাইলি পাওয়ারফুল, এবং যে সিরামগুলো বিউটি ব্লগার অথবা ডার্মাটোলজিস্ট দ্বারা স্বীকৃত, সেই টাইপ সিরাম ছাড়া কোনো প্রকার সিরাম মুখে দেওয়ার পর মুখ ধুয়ে ফেলার দরকার নাই। সিরাম ব্যবহারের পরেই আপনি যে কোনো প্রকার ক্রিম অথবা আপনি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। এইভাবে ব্যবহার করলে আপনি আসলে সিরামের পারফেক্ট যে গুণাগুণ সেই গুণাগুণটি আপনার স্কিনের ভিতর নিতে পারবেন। আমাদের ক্ষেত্রে আমাদের দেশে কি হয়, আমরা আসলে সিরাম কেনার আগে খুঁজি, বা সিরাম না যে কোনো প্রোডাক্ট কেনার আগে খুঁজি এটি আসলে স্কিন ফর্সা করবে কি না। আমার কাছে যদি 10টা প্রশ্ন আসে আমার ইউটিউবের কমেন্টে বা ফেসবুকের কমেন্টে, তাহলে 10টা প্রশ্নের 9টিই থাকে এই প্রোডাক্টটিতে ফর্সা হওয়া যাবে বা একটু ফর্সা হওয়া যায়, এই টাইপের ক্রিমের একটি নাম বলুন বা এই টাইপের একটি সিরামের নাম বলুন। স্কিন কেয়ারের মূল কথাই হচ্ছে যদি আপনি স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট প্রোডাক্টটি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার স্কিন বেটার রেজাল্ট দেবে। সেটি হতে পারে হোয়াইটেনিংয়ের জন্য, সেটি হতে পারে ব্রাইটেনিংয়ের জন্য, বা স্কিন ইমপ্রুভ করার জন্য আপনি বেটার রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি হোয়াইটেনিংয়ের পিছনে ঘুরেন, আপনি যদি হোয়াইটেনিং হতে চান তাহলে স্কিন ডিজাস্টার হতে পারে। সো সিরাম সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে অবশ্যই করতে পারেন। অনেকে হয় কি ইউটিউবের কমেন্ট বাদ দিয়ে ফেসবুকে যে কমেন্ট করে, ফেসবুকে আপনি যদি আমার পেজ এখনও ফলো না করে থাকেন চাইলে আমার পেজ ফলো করতে পারেন। তো ফেসবুকে খুব একটা প্রশ্নের আমি উত্তর দেই না, আপনার যত প্রকার প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে আপনি করতে পারেন। এছাড়া আমার চ্যানেলে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।